আগের ভিডিওতে আমরা দেখিয়েছিলাম কিভাবে ভায়োলিনকে হোল্ড করতে হয়। ভায়োলিন হোল্ডের জন্য আমরা যে মেথডটা দেখিয়েছিলাম সেটা হচ্ছে এই মেথডটা, যেটাতে যেই মেথডে ভায়োলিন হোল্ড করলে আমরা ভায়োলিন পুরো ইউটিলাইজ করতে পারি, পুরো এইখান পর্যন্ত পুরো ফিঙ্গার প্যাডটা আমরা ইউটিলাইজ করতে পারি। এই পজিশানে ভায়োলিন ধরার জন্য সবারই কিছু না কিছু প্রবলেম দেখা যায়, অনেকেরই এই পজিশানে হোল্ড করতে খুব প্রবলেম হয়। তো এই পজিশানে হোল্ডের জন্য, হোল্ডের সুবিধার জন্য আমরা ব্যবহার করে থাকি এই শোল্ডার ডিস্কটা। এবার এই শোল্ডার ডিস্কটা কীভাবে ব্যবহার করতে হয় একটা ভায়োলিনের ক্ষেত্রে সেটা এখন আমরা দেখাবো। তো এই যে ভায়োলিন আছে, ভায়োলিনে এই যে পিছন সাইডটা রয়েছে ব্যাক সাইডে ওপরের দিকে, এখানে শোল্ডার ডিস্কের পজিশানিংটা হয়, এই জায়গায় শোল্ডার ডিস্কের পজিশানিং হয়। শোল্ডার ডিস্কের ভায়োলিনে পজিশানিংয়ের আগে আমাদের দেখতে হবে শোল্ডার ডিস্কটা আমাদের কাঁধে কীরকমভাবে পজিশান করলে সব থেকে সুবিধা হয়। এটা কমফোর্টেবলি সবার ক্ষেত্রে এক নাও হতে পারে, যার যেরকম সুবিধা হয় সেই অনুযায়ী আমরা শোল্ডার ডিস্কটা এখানে রাখব। আমার ক্ষেত্রে এই অ্যাঙ্গেলে এরকম রাখলে আমার পক্ষে সুবিধা মনে হয়, তো আমার শোল্ডার ডিস্কটা এই হিসাবে আমি ভায়োলিনে লাগাবো। তো এখন ভালোভাবে দেখলে হবে ভায়োলিনে আমি শোল্ডার ডিস্কটা ওপর দিক দিয়ে নিচের দিকে ধীরে ধীরে নামিয়ে দেব, ঠিক আছে। এবারে আমার এটা দেখতে হবে একটা অ্যাঙ্গেলের দরকার পড়ে, যে অ্যাঙ্গেলটা আমার পক্ষে সুবিধাজনক, যার পক্ষে যে অ্যাঙ্গেলটা সুবিধা হবে সে সেই অ্যাঙ্গেলে রাখবে। তো আমার পক্ষে এই সাইডটা একটু নিচের দিকে হলে আমার পক্ষে সুবিধা হয়, আর এই সাইডটা একটু উপরে হলে আমার ক্ষেত্রে সুবিধা হয়। তো আমি এই সাইডটা সামান্য নিচের দিকে রাখছি একটা অ্যাঙ্গেলে। এবারে আমি যদি ভায়োলিনটা হোল্ড করি, আমার ভায়োলিনটা পড়ে যাওয়া বা ভায়োলিনকে শক্ত করে ধরার হাত দিয়ে সেটার কোনো প্রয়োজন পড়বে না। এবার যদি আমি হোল্ড করি, আমি ইজিলি যে কোনো কাজ ইজিলি মুভ করতে পারবো, আমার দরকার পড়লে জল খেলাম, আমার দরকার পড়লে যে কোনো কাজ ইজিলি এই হিসাবে করতে পারবো। এখানে আমার হাতের একদম ফ্রি মুভমেন্ট থাকবে, আমি ইজিলি বাজাতেও পারবো। তো আজকে ভিডিওতে আমরা যেটা দেখালাম সেটা হচ্ছে শোল্ডার ডিস্কের ব্যবহার। আমরা চেষ্টা করব যে পরের ভিডিওগুলোতে আরও ভালো জিনিসপত্র আপনাদেরকে দেখানো এবং পুরো ভায়োলিনের যে জিনিসগুলো আপনাদের জানার দরকার সেগুলোকে আপনাদের জানানো। ধন্যবাদ, এখানে আমাদের ভিডিওটা শেষ করছি, লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন।